আমাদের দেশের অসংখ্য ওলামা একরামরা এরকম বেশি আকাম করে নাই যে এখনো পর্যন্ত জেলখানায় পচা লাগবে তাহলে আমরা কোথায় আছি এই কারণে আমরা বলি যারা ইসলামের ব্যাপারে যদি কেউ আমাদের এই দেশে অন্তত কলম ধরার দুঃসাহস করে দু চার দিন বলতে পারবে আব্দুল লতিফ সিদ্দিকির অবস্থা আমরা জানি তসলিমানা অবস্থা আমরা জানি এদেশে অন্য কাউ যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের অবস্থাও আমরা জানি আমরা এই মুরাদ পাগলার অবস্থাও দেখেছি সুতরাং ইসলামের বিরুদ্ধে কোন প্রকার অবমাননা করে এদেশে কেউ টিকতে পারে নাই পারবেও না ইনশাআল্লাহ পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ আসছে বাতিল তো কাঁপছে হ আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবো মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না। সবাই পারেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না নাচানাছি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না আছে বেশক দেখে পায়ে কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ আসছে বাতিল তো কাঁপছে হ কয় আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন যত মানুষ বিপদে পড়ছে রাগের জন্য এই জন্য অনেকে গর্ব করে যে আমার অনেক রাগ আমি এই পারি পারি আমি সেই রাগ উঠলে আমি আমি করে দেই দেই রাগ উঠলে ঘরের সব ভেঙে এই অহংকার বাদ যে অনেক বড় শয়তান কারণ রাগটা ভালো মানুষের পক্ষ থেকে আসে না আল্লাহর তরফ থেকেও আসে না কার তরফ থেকে আসে তুমি যেহেতু রাগ শয়তানের থেকে পাইছো তুমি শয়তান থেকে প্রাপ্ত খেলা প্রাপ্ত হলিফা কি ঠিক না কি প্রাপ্ত হলিফা খিলাফত প্রাপ্ত হলেন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে খলিফা বানাইছেন আল্লাহর খলিফা হলো বান্দারা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি খলিফা বানানোর জন্য দুনিয়াতে বান্দা পাঠাবো আবার আল্লাহ যখন খলিফা বানাইতে চাইলেন তখন ও আল্লাহর কাছে এতটুকু দোয়া করছে আল্লাহ আমারও একটু খলিফা বানানোর সুযোগ সুযোগ দিও কেমনে যখন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিলেন গোমরা করে দিলেন কোন শয়তান বলেন ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগউইয়ান নাহুম আজমাইন আল্লাহ আপনার ইজ্জতের কসম শানের কসম জাতের কসম যত বান্দা দুনিয়াতে আসবে সবগুলাকে আমি আমার মতো খেলাফত দিয়া খলিফা বানায় শয়তান বানায় সব যার কারণেই তো এদেশে মুরাদের মুরাদদের লোক থাকলে শয়তানের আর কোনো কাজ নাই কি ঠিক না কারণ শয়তান বলে আমি কি শয়তান ও আমার চেয়ে বড় শয়তান আমি শয়তানটারে খেলাফত দিয়ে দিয়েছি এখন সে শয়তানের থেকে বড় কাজ করে শয়তানকে আমি রেস্টে আছি যা এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই খারাপ একটা গুণ দিবেন কেউ কেউ পরিবেশের কারণে ভালো হয় কেউ পরিবেশের কারণে খারাপ হয় আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের গুণ থাকবে কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দররা ওয়াল কাযিমিনাল গায়য অন্য দুইটা গুণ বাদ দিয়া মুমিনের তিন নম্বর গুণ এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যখন রাগ হবে মুমিন তার রাগটা কন্ট্রোল করবে কারণ মুমিন তার রাগটা কন্ট্রোল করার মাধ্যমে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মুমিন যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সে সোজা সোজা জান্নাতে ঢুকে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সামান্য কিছু পয়গম্বর নসিহত করে দেন সাহাব ডাক দেয়া বলে হুজুর সামান্য নসিহত হত করেন পয়গম্বর বলেন না আবারও ডাক দেয়া বলে হুজুর আরেকটু নসিহত করেন পয়গম্বর বলেন লা আবারও বললেন আবারও বলেন না থাক সাহাবা রাগ এমন একটা খারাপ কাজ যেই কাজটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় রাগটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় যার কারণে তুমি যদি জান্নাতি হতে চাও তোমার দামাক থেকে তোমার কলব থেকে রাগটাকে দূর করে নাও কারণ রাগটা আল্লাহর তরফ থেকে নয় এই রাগটা সম্পূর্ণ শয়তানের তরফ থেকে আসে তবে হা রাগ যাই করা লাগবে অন্য হাদিস রসুল করিম সাল্লাম বলেন মানুষ একটা মানুষের সঙ্গে রাগারাগি করবে সেটা কার জন্য মানুষ মহাব্বত করবে কার জন্য মানুষ ঝগড়াঝাটি জিহাদ যা যা করবে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য না ফরমানি যদি কোনো বান্দা কোনো বান্দার সঙ্গে করে ওইটা আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব বলেন এই কারণে আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ আমাদের দুনিয়ার সব মানুষের প্রতি একজন মানুষের প্রতি আরেকজনের মহব্বত আর ভালোবাসা এই সব কিছু হবে একমাত্র কার জন্য এই কারণে ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর পয়গম্বর কে আলীর সামনে একটা বেঈমানের বাচ্চা গালি দেয় হাজার আলীর মেজাজ গরম আলী রাদি আল্লাহ আনহু লোকটাকে মাটিতে ফেলা বুকের উপরে চেপে বসে দরবারে দিয়া গরদানের ভিতরে লাগায় ডাক দিয়া বলে দল আমার সামনে আমার পয়গম্বর কি গালি দিলা এই গালি দেওয়ার কারণে আমি আলী সহ্য করব না কারণ আমার পয়গম্বর কোনো বান্দা যদি আমার সামনে গালি দেয় শুধু সাহাবা একরামদের ইমানের হালত ছিল এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ব্যাপারে এক বিধর্মী এক মুসলমান মুনাফিক রসুল করিম সাল্লামের সামনে এসে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ওই যে কাফের তার সঙ্গে আমার জাগা জমিতে ঝামেলা হুজুর আপনি বিচার করে দেন পয়গম্বর মূলত বিচার করে দিলেন এখানে দোষ ছিল মূলত মুসলমান বেঈমানের যেই কাফের সে মূলত হকদার ছিল কিন্তু মুসলমান মুনাফিক মনে করলো রসুলের কাছে যাওয়ার পরে পয়গম্বর মনে হয় রায়টা আমার দিকে দিয়ে দিবে কিন্তু আল্লাহর রসুল তো ইনসাফ আলাহ ন্যায় পরায়ণ বাদশাহ রেসুল রেকরিং সাল্লাল্লাহ সাল্লাম কা বেলায় রায় দিয়া দিলেন মুনাফিক এবার আজত অমরের দিল্লাহ তালাহুনের কাছে চলে যায় আজত অমরের কাছে রায় ডাক দেয়া বলে হে অমর আপনার কাছে বিচার পাওয়ার জন্য এখানে আসলাম এই লোকটা আমার সঙ্গে জাগার ঝামেলা চলতেছে আপনি দয়া করে বিচার করে দেন হজরত ওমর ফারুক ডাক দিয়া বলে তুমি কি এই বিচারটা অন্য কারো সঙ্গে করছো নাকি বলে হ্যাঁ কার সঙ্গে বলেন নবীর সঙ্গে আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম কিন্তু রসুলের বিচারটা আমার পছন্দ হয় নাই আল্লাহ রসুল কোথায় আমি মুসলমান আমার ব্যাপারে রায় দিবে সেখানে না দিয়া ওই বিধুর ব্যাপারে পয়গম্বর রায় দিয়া দিলেন তো ওমর ডাক দিয়া বলে দাঁড়া তোর রায় কোন জায়গায় দেওয়া লাগে আমি দেখাই একটু অপেক্ষা করো আমি ঘরের ভিতর থেকে একটু আসতেছি হজরত ওমর ফারুক ঘরে চলে গেলেন তরবারিটা নিয়ে আসলেন আর কোন কথা নাই মুনাফিকের গর্দান দুখণ্ডিত করে দেয় বলে যেই যেই মানুষের যেই মুসলমানের যেই বান্দার পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় পছন্দ হয় না ওই বান্দার দুনিয়ার জমিনে থাকার মতো কোনো স্বাধীনতা নাই ইসলাম پیغمبرের আদর্শ বাংলার জমিনে যদি কারো পছন্দ না হয় ওই বান্দার আল্লাহর জমিনে কোনো থাকার জায়গা নাই অধিকার নাই ঠিক কিনা ঠিক তুমি মুসলমান ইসলাম পছন্দ করো না তোমার মুসলমান বলা চলে না ঠিক কিনা তুমি মুসলমান দাবি করো না তোমার পছন্দ হয় না তোমাকে মুসলমান বলা চলে না ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আছে নাই নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান পারেননি পারেন চুপ করে বলেন কেমন মুসলমান তুমি কেমন আর দেখি না সুর আছে কিনা কেমন মুসলমান তুমি কেমন তুমি নবীর রুম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর রুম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি আমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছারণা না দিন না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান ঢাকা শহরে সুৎ করো নাই ঘুষ করো নাই কম না বেশি অধিকাংশ বিল্ডিং যতগুলো আছে সব সুদের টাকা সব ঘুষের টাকা দুর্নীতির টাকা আরে কথা আসতে কয় আপনাদের এলাকায় সুদের বিল্ডিং এর অভাব আছে লেখা দেয় অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ লেখা না এই এই সাইনবোর্ড খুলে ফেলবে খুলে বলবেন তুই এটা লেখ যে এটা একটা সুদের বিল্ডিং কি কথা বুঝেন নাই তো ঘুরায় পেঁচায় খাওয়ারছে ডাইরেক্ট খান না আমরা তো ইন্টারেস্ট খাই ইন্টারেস্ট যেটা সুদ ওইটাই কি ঠিক না মুনাফা যেটা সুদ ওইটাই নাম পাল্টা যদি খালি সব খাইলে জায়াজি হয়ে যাইত তাহলে তো মানুষের পেট খারাপ থাকলে যেটা বেরো এটা ডাইল মনে করে খাওয়া যায় যায় সব কিছুর নাম পাল্টা খাওয়া যায় না যেটা হারাম ওটা হারামই যেটা হালাল ওটা হালালই ঠিক কি না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন জোরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবি করার নাম মুসলমানই না বরং ভিতরে থাকার নাম হলো মুসলমানই ঠিক কিনা হযরত ওমর বলেন মুসলমান যদি হয় আবার নবীর রায় পছন্দ করবেন এটা তো মুসলমানের কাতারেই পড়ে না কাতারেই না বর্তমানে অসংখ্য মুসলমান একশোর ভিতরে নব্বই জনকেই পাওয়া যাবে যারা ইসলামের পরিপূর্ণ আহকাম পছন্দ করে না আছে না নাই তাহলে অযথমর যদি থাকতেন সবগুলার কল্লা একটাও শরীলে শরীরে থাকতো না তারা ছিল কুফুরির ব্যাপারে কঠোর অল্লাদিন মাহু আসিদ্ধা উ আলাল কুফার রাগ যখন দেখানো দরকার সেখানে দেখাবো সাধারণ বিষয় নিয়ে যদি আমার বাপকে গালি নেয় কোনো রাগ দরকার নাই মাকে গালি দেয় কোনো রাগ নাই দলের নেতাকে গালি দেয় রাগ নাই মাগার মোহাম্মদকে গালি দিলে কিন্তু আমার কিন্তু আর কোনো রাগ করা রাগ বন্ধ করে সবর করে বসে থাকার কোনো উপায়ও নাই যেমন মুসলমান বর্তমান সময়ের অবস্থা এখন মনে হয়ে গেল আজকে আমার দলের লিডারের বিরুদ্ধে কথা বললে রাগ উঠে যায় কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে দিলের ভিতরে কিচ্ছু লাগে না তার মানে রসুলের চাইতে দলের নেতা মনে হয় বেশি বড় হয়ে গেছে এটাই এখন অবস্থা লিডারের বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে আর রসুলের বিরুদ্ধে বইলা উক দেখি আস্তে আস্তে বিদেশ পলায় চলে যায় চোখের সামনে দেয়া এটাই তো হালত সমাজের হালত অথচ এই ব্যাপারে সে থাকা দরকার ছিল কঠোর আজাত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাগ হলো আল্লাহর জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা রাগ হলো আল্লাহর জন্য মহাব্বত হলো আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি মমাতি লিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াত বলেন মওত বলেন জীবন বলেন যা কিছু বলেন সব কিছু কার জন্য জবানটা খুলা কার জন্য বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ বেঈমানের গায়ের উপরে বুকের উপরে সে বসে তোর নিয়ে সুন্দর করে ধরে রাখছে বেঈমানটা চিন্তা করলো মুসলমানের তো আসল জায়গায় রাগ দেখায় দেই যেহেতু একটু পরেই মারা যাব আলী যেহেতু গড্ডানটা আমার দুঃখন্ডিত করেই ফেলবে সুতরাং আলীর মেজাজটা গরম করে দেই বেইমানের বাচ্চাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ ওঠানোর জন্য হযরত আলীর জবানের ভিতরে মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দেয় এমনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে রইছে কারণ আপনাকে রাসূলকে গালি দিছে কত রাগ দুই নম্বর গায়ের উপরে চেপে বসলো আবার জবানের ভিতরে থু নিক্ষেপ করলো রাগ হওয়ার কথা না কথা না কথা আলীরা দল্লাহ তালা হুমার বে তো দূরের কথা লাফ দিয়ে উঠে গেছে উঠে আজ তাহফিউল্লাহ অন্য সাহাব আ ডাক দে বলে কিছু বললেন না যে অযথা আলী বলেন এতক্ষণ রাগ ছিল আমার ভয় ভরের জন্য কারণ রসুলকে গালি দিল যার কারণে আমি তার হত্যা করতে চেয়েছিলাম এই হত্যাটা আমার জন্য জরুরি ছিল এটা আমার জন্য সোহাবের কাজ ছিল কিন্তু যখন না কি বান্দাটা আমার জবানের ভিতরে থুথু নিক্ষেপ করলো তখন রাগটা আর পয়গম্বরের বেলার থেকে আমার নিজের উপরে চলে আসছে তুই কত বড় সাহস তুই আমার থুত মারলি সুতরাং তোর এখন মারা দরকার আর এই রাগ নিয়ে যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা হারাম হবে না হবে আমার রাগ আমার সব কিছু একমাত্র আল্লাহর আল্লাহ রসুলের জন্য ব্যক্তিগত কারণে কোনো রাগ হতে পারে না ব্যক্তিগত কারণে যারা রাগ করে এরা কোনোদিন জীবনে সফল হতে পারে না আর এটা গুনাহ আর ব্যক্তিগত রাগ ছাড়া ইসলামের জন্য দিনের জন্য সুন্নতের জন্য যদি কেউ রাগ করে ওই রাগ করাটাও হবে ইবাদত ঠিক কিনা বাইরে আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল হাবিব বলেন তোমাদের হাজার আবু বকর সিদ্দিককে একদিন তাকায় দেখেন তার কর্ম কর্মচারীর সঙ্গে গালাগালি করতেছে বকাবকি করতেছে বকাবকি সামনে দেয়া হেটে যায় ডাক দেয়া বলে ইয়া আবু বকর লা নিনা অসিদ্দিহিনকাল্লা আল্লা বাকরব্লাই হাবিব বলে না হে আবকর তুমি একদিকে সিদ্দিক হবা অদিক আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবা দুই জিনিস এক হতে পারে না যদি আবু বকর হতে হয় তাহলে কর্মচারীর সঙ্গে রাগারগী নয় পয়গম্বরের যে আখলাক ওই আখলাক দিয়ে উত্তম ব্যবহার করা লাগবে এই কারণে হসলে কারিন সাহাবিদেরকে আদেশ করলেন তোমরা রাগ কম করো সমাজের ভিতরে আজকে রাগারাগী করে একজন একজনকে হত্যা করে নির্বাচনকে পুঁজি করে কত জায়গায় কত মানুষ মরছে কোনো হিসাব আছে নাকি আরো মরবে রাগ কেন অমুকের দলে কেন একশো জন যায় আমার দলে কেন লোক নাই রাগ কেন হন্ডায় হরেন দিল কেন সাইড দিল না এটা হইলো রাগ এটা হইলো রাগ এবার সামনে গাড়িটা দাঁড়া করে আবার শিক্ষা মতো বকা বকি মারামারি চলতেছে ভাড়া কেন দুই টাকা কম দিল কেন দুই টাকা বেশি চাইলো রাগ উঠে গেছে এই যা কিছু হয় এই রাগী এটা শয়তান ঢুকায় কে ঢুকায় শয়তান এখানে রাগ এটা বন্ধ করে দেওয়া রসুল করিম সাল্লাম বলেন রাগ কন্ট্রোল করো জান্নাতে ঢুকে যাওয়া যেই বান্দাটা আল্লাহর জন্য রাগটাকে কন্ট্রোল করবে ওই বান্দাটা সোজা কোথায় বলে জান্নাতে যাবে এ মুসলমান রাগের থেকে কয়েকটা জিনিস বেরো হয় রাগ যখন মানুষ করে তখন মানুষ হিংসা করা শিখে রাগ যখন করে মানুষ তখন কি করা শিখে ঠিক কিনা মূল এটা মূল উৎসই এটা আগে রাগ উঠে এর ব্যাপারে রাগ উঠছে তো এখন যত গিবত আছে সব তোর ওরে চিনিত চিনি না ও এই করছে ও সেই করছে দশ জনের কাছে পারলে নিজের পকেটের টাকা খরচ করে দশ মাইল দূরে যে আপনার গিবত গায়ে আসবে এ সব ওখান থেকে মূল উৎস ওখান থেকে উম্মুল আমরাজের ভিতরে যতগুলো আছে এটা একটা অন্যতম জিনিস এখান থেকে উদ্বুদ্ধ হয় এই কারণে রসুল বলেন হিংসা রাগ পরনিন্দা এগুলা একই জায়গায় তো তো একই হয় এগুলোর থেকে বান্দা বেঁচে থাকো আমরা মনে করি করা গুনা আমরা মনে করি দুর্নীতি আমরা মনে করাই অন্য অন্য জিনিস ওগুলা গুণা অথচ অসংখ্য মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে অনেক আবাদত করে কিন্তু এই জায়গাগুলোতে সেগুলোকে গুনাই মনে করে না বাস চলতেছে তো করতেছে চলতেছে তো করতেছে নামাজ পড়তেছে আবার এটা করতেছে নামাজ পড়তেছে হিংসা করতেছে নামাজ পড়ছে গাচ্ছে নামাজ পড়ছে পরনিন্দা করতেছে আর হিংসা টিংসা এগুলোর থেকে রাগ এগুলোর ক্ষতি করে সমাজে আজকে মানুষ মানুষকে যেমনে মারে একটা কুকুর কেউ মানুষ এমনি মারতে পারে না এই সমাজে কুকুরের দাম আছে তেলের দাম আছে মানুষের জীবনের কোনো দাম নাই জীবনের কোনো দাম নাই সমাজে সবকিছুর দাম মানুষের দাম নাই এগুলো যা কিছু হচ্ছে এখান থেকে মূল থেকে হচ্ছে এখানে রাগ কন্ট্রোল করতে পারবো তো ইনশাল্লাহ যুবকদের রাগ থাকে বেশি যুবক ভাইরা এটার থেকে কন্ট্রোল করবেন যত হিংসা পরনিন্দা বন্ধুত্বের ভাব নিয়া গোপনে গোপনে হিংসার রাগ পুষে পুষে তারপরে বন্ধু বন্ধুর ক্ষতি করে এরকম বন্ধু এই সমাজে অভাব নাই আছে না নাই যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে আছে না নাই পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলায় ফেসবুক গভীর মন দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব কয় সে সামনে কইলি না কেন কো সামনে কইলে মারি খাওয়া লাগবে যা বলবে ওর রস্তাদের সমতুল্য সমতুল্য এর বিরুদ্ধে বলতেছে বাপের সমতুল্য বিরুদ্ধে বলতেছে কেন বলে নিজেও জানে না আর কে বলতেছে এটাও নিজে জানে না এটাও নিজে জানে না এই সমস্ত কারণে আজকে সমাজের ভিতরে দ্বিধা বিভেদ বারে না কমে না কমে বারে না কমে যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে যখন তখন মন গড়ারাই করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে কি আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আছে না নাই আপনারা আজকে এমন অবস্থায় আছেন মনে হচ্ছে আমি নিজে বুড়া আপনারা সব জওয়ান কি সবই তো মাদ্রাসার পোলা ভাই কিছু উদ্ভব নাই জোর তো নাই এগুলার এমনি মুখ বন্ধ করে বসে রয়েছে কি জবানটা খোলো বলা আল্লাহ আকবার আরে মাদ্রাসার বলে মানে ব্যাটারি এত চার্জ কম আমার তো জানা ছিল না এ তো চার্জ বেশি হওয়ার কথা হাত দুইটা উঠান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ নাকি গুনা হয় আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আকবার বলেন না রায় থেকে বীর জোরে না রায় থেকে এরকম চুপচাপ থাইকেন না খবরদার পরিবেশ গরম না ঠান্ডা গরমও না ঠান্ডাও না সক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটা যথেষ্ট ঠান্ডা আছে ঠিক না ঠিক না যথেষ্ট ঠান্ডা আছে কারণ দুই চার দিন ধরে যে বৃষ্টি হইতেছিল এত বড় একটা প্রোগ্রাম যদি আজকে বৃষ্টি অবস্থা হয়ে বেগদ আমাদের মহাব্বতের ভাই প্রত্যেক বছর এই বড় প্রোগ্রামটা করে আল্লাহ পাকের খাস রহমত যে আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি না এই পরিবেশও সুন্দর সুন্দর তো সজাগ থাকবেন তো থাকবেন তো আমি জোয়ান মানুষ আমারই আপনারা যা করতেছেন তাহলে এই যে পীর আসলে কি করবেন বুঝতেছি না বরণাল পীর সব মানুষ এমন চুপ করে ঘুমাইবেন শুনবেন আর ঘুমাইবেন নাকি না বাদাম নিয়ে আসেন বাদাম খায়েন হ্যাঁ বসে বসে বাদাম খাইবেন তাও স্বভাব আছে এরকম চুপচাপ বসে থাকার চাইতে এখন তো বাদাম বললেও সমস্যা সব জায়গায় তো এটারই ছড়াছড়ি আমাদের বাংলাদেশের ছেলেদের যথেষ্ট বুদ্ধি আছে ট্যালেন্ট কিন্তু অকামের জায়গায় ট্যালেন্ট কামের জায়গায় না অকামের জায়গায় যত উল্টা পাল্টা কাজ করতে দিবেন খুব পারবে কাজের কাজ করতে দেন না ওইটা পারবে না ওই বাদাম কাঁচা না ভাজা ওইটা ভালো মতোই টিকটকে ভিডিও দিতে পারবে এছাড়া কাজের কাম যদি করতে বলেন সময় নাই কি নাই আছে না নাই আছে না নাই এমন কাজের কাজ করেন এখানে আসছেন কাজের কাজ আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো আওয়াজে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এটা একটা গুণ মুমিন তার রাগকে আল কাযমিন আল গায়স ও রাগ কন্ট্রোল করবে মানুষ যখন রাগ কন্ট্রোল করতে পারে তখন মানুষ একজন আরেকজন ক্ষমা করতেও ক্ষমাশীল হওয়া আপনি রসুল বলেন আপনি যদি কাউকে ক্ষমা করতে না পারেন আপনি এই আশা কিভাবে করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিভাবে আশা করেন কারণ প্রত্যেক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ক্ষমা করে দাও নামাজের পর ডাক দেয়া বলে আস্তাক ফিরুল্লাহ দোকানে বসে বসে বলে আস্তা ফিরুল্লাহ যখন আল্লাহ বাকরুল আলম মিনের কাছে মাফ চাওয়া লাগে বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহর কাছে তো বা করে ডাক দেয়া বলে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও রসুল করিম সাল্লাম বলেন কোন বান্দা যদি আরেকজন বান্দাকে ক্ষমা না করতে পারে তাহলে কেমনে সে এটা মনে করলো যে আল্লাপাক রব্বুল আলমিন তারে ক্ষমা করবে এই কারণে রসুল বলেন لا يرحم الله من لا يرحم নাস মানুষ যখন কোন মানুষের ব্যাপারে রহম করে না মানুষ যখন কোন মানুষকে দয়া দেখায় না মানুষ যখন অন্য মানুষকে মাফ করতে জানে না আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করেন না রহম করেন না রাসূলের কথা সত্য না মিথ্যা তাহলে যদি কোনো মানুষকে ক্ষমা না করতে জানেন পাক ক্ষমা করবে না কি করে বলেন না না আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি খাবার দাও নাই আমি ক্ষমা চাইছিলাম তুমি মাফ করো নাই আমি বিপদে পড়ছিলাম তুমি সহযোগিতা করো নাই আরে বান্দারা অবাক বলে আল্লাহ তোমার মতো পাক কেমনে বিপদে পড়ে কেমনে ক্ষমা যায় কেমনে অভাবের ভিতরে পড়ে অসুস্থ থাকে পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দারা অসুস্থ ছিল তুমি সেবা করলে আমি আল্লাহর সেবা হয়ে যাইতো আমার বান্দারা বিপদে পড়েছিল তুমি বান্দাকে মসিবত থেকে উদ্ধার করলে আমাকে উদ্ধার করা হয়ে যাইতো এই কারণে পাক রব্বুল আলামিন বলেন

মানুষ মানুষকে যারা মাফ করে দেয় যারা অন্যের ভুল অন্যের যত ভুল আছে এগুলোকে গোপন রেখে দেয় অন্যের ভুলকে ক্ষমা করে মানুষকে বলে না অন্য যখন অন্যায় করার পর নিজে মাফ করার গুণ রাখে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ তাকে মাফ করে দেয় আল্লাহাক নিজেও কোরআনের ভিতরে বলে আমি আল্লাহাক ওই বান্দা যারা মহসিন যারা ক্ষমাকারী যারা আফিয়ান যারা আমি আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে মহাব্বত করি সুতরাং তুমি দুরি আল্লাপাক রব্বুল আলমিনের ক্ষমা পেতে চাও অবশ্যই অন্য বান্দাকে ক্ষমা করার মতো গুণ থাকা দরকার আছে না রায় ভাইরা আমার এই কারণে সুরে করিম সাল্লাম রাগ থেকে কন্ট্রোল হওয়ার জন্য কয়েকটা প্রেসক্রিপশন বান্দাকে দেওয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন দুনিয়ার জমিনে কোনো বান্দা তোমাদের যদি রাগ হয় তোমরা একটা কাজ করবা একটা দোয়া পড়বা সে দোয়াটা কি নজিম কারণ কেউ বান্দা যদি এই দোয়াটা পরে আওয়াজ বিল্লা পরে আল্লাহ বাকরবুল আলমিন তার একটা কন্ট্রোল করায় দিবে দুই নাম্বার আরেকটা বিষয় রসুল বলেন যদি রাগ উঠে দাঁড়ানো আসো তো সাথে সাথে বসে যাও বসা আসো তো সাথে সাথে শুয়ে যাও এ মুসলমান যদি দাও না হয় অজু করে নাও কারণ আগুন নিভে যেরকম পানির মাধ্যমে রাগটা শয়তান থেকে আসে তার মানে রাগটাও আগুন এই আগুনটা নিভানোর জন্য অজু করা জরুরি ভাইরা আমার আজকে সব কিছু ভুলে যান একটা মানুষ যদি এখান থেকে এই জিনিসটা নিয়ে যেতে পারি আজকের থেকে বাবার সাথে হুন্ডা কিনা নিয়ে কোনো রাগ করব না আজকে থেকে অমুকের সঙ্গে কোনো রাগ করব না অসংখ্য ঘর আছে যারা শুধুমাত্র স্বামী স্থিরের রাগারাগির কারণে সংসার ধ্বংস হয় আছে না নাই বউ একটা কিছু বলছে সহ্য হয় না স্বামী একটা কিছু বলছে সহ্য হয় না কেন ভাতের লবণ বেশি হইলো সহ্য হয় না গোলামের জি গোলাম ভাত লবণ বেশি হয়েছে তরকারিতে লবণ বেশি হয়েছে বা অমুক হয়েছে তমুক হয়েছে বিবিও শুরু করছে একদিন দুই দিন তিন দিন কয়দিন এরকম ভাল লাগে চিল্লা চিল্লি তো প্রথমে কিছু বলে না যেই দেখে স্বামী খালি বারবার রাগারাগি করে এবার বিবিও শুরু করছে রাগারাগি বাস এক কাজ দুই কাজ তিন কাজ অবশেষে দেখা যায় সম্পর্কই বিচ্ছিন্ন একশোর ভিতরে আজকে অধিকাংশ সংসার ভঙ্গ হয় এই রাগারাগি এগুলোকে কেন্দ্র করে মিলে না স্বামীর সঙ্গে মিলে না ও বলে এক কথা আমি বলি এক কথা মিলবে কেমনি যার কারণে এই সমাজে পরকিয়ার মতো রোগ বাড়তেছে কমে না কমে বিবির সঙ্গে মিল মিল নাই নাই যা কিছু হয় একটা মূল ওইটা কারণ আমরা নিজেও জানি না যে আমার রাগ বেশি যদি বলেন আপনার তো রাগ বেশি কয় না আমার কই রাগ আমার তো রাগ নাই স্বীকারও করে না আবার যখন জায়গা মতো যায় তখন বলে আমার রাগ কতটুকু জানো অবস্থা এ কারণে এটা একটা ভালো গুণ না এটা খারাপ গুণ এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক বলেছেন রাসূল বারবার বলেছেন লা তাগদাব কন্ট্রোল করো কন্ট্রোল করো রাগ যার কন্ট্রোল মান তাওয়াজু আলিল্লাহ রাফাআহুল্লাহ আল্লাহর জন্য বিনয় হন আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই রাগটাকে কন্ট্রোল করার মতো ধৈর্য সবর দান করুক বলেন আমিন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আজকের মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করুক বলেন আমিন ইনশাল্লাহ নামাজের প্রস্তুতি চলবে অজু করবেন সুন্দর মতো নামাজ পড়ে আবার বসে যাবেন আমাদের সকলের প্রিয় ভাই অনেক যোগ্য অনেক ভালো মুফাসিনফাসির একরাম ওখানে উপস্থিত আছে মাকদ্বীপের পরে মুফতি আব্দুর রহমান কোবাদি সাহেব উনি বসবেন আলোচনা করবেন এক একজন আলম এক একরাম আসবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ সকলেই আজকের প্রোগ্রামে আলোচনা করবে আপনারা সকলেই সময় মতো ইনশাআল্লাহ বসবেন আল্লাহ আজকের মাহফিলকে ভরপুর কামিয়া বিদান করুক ওমা ইল্লাল ইবাক আমরা সকলে নামাজের প্রস্তুতি নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি